নমস্কার, জেডি প্লাস চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনাদের যাদের ছোট ডিজিটাল কার্ডগুলি ছিল, সেই কার্ডগুলিতে যে অতিরিক্ত চালগম 5 কেজি করে চালগম পেতেন, তা কিন্তু এই সেপ্টেম্বর মাসেই ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা আবারও কয়েক মাস বাড়িয়ে দেওয়া হলো। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র ছোট কার্ড অর্থাৎ ডিজিটাল কার্ডগুলি যাদের ছিল তারাই এই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় ছিলেন। করোনার জন্য যে লকডাউন পড়েছিল তার জন্য রুটি রুজিতে টান পড়ায় গরিব মানুষের সুরাহার জন্য 2 বছর আগে এই প্রকল্প চালু হয়েছিল। 6 দফায় মেয়াদ বাড়ানোর পরে 30 সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। অর্থাৎ মন্ত্রকের যুক্তি ছিল প্রকল্পের মেয়াদ বাড়ানোর আর দরকার নেই, কারণ কোভিডের মেয়ে কেটে গিয়েছে। যদিও অনুরাগ ঠাকুরের দাবি কোভিড সংকট থেকে আমরা এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুপারিশ করলেও অর্থমন্ত্রক বক্তব্য ছিল এর ফলে বাড়তি আবারও 1,000 কোটি বোঝা তৈরি হবে। তা সত্ত্বেও আবারও 3 মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত মেয়াদকাল বাড়ানো হলো। আপনারা এই 2022 সালে ডিসেম্বর মাস পর্যন্ত এই অতিরিক্ত 5 কেজি চালগম যে পেতেন তা এই ডিসেম্বর পর্যন্তই বহাল থাকলো। আজকের আপডেট এ পর্যন্তই। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।